Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala sayyidil mursaleen wa ala alihi wa ashabihi wa baraka sallim. Subhanaka la ilma lana illa ma'allamtana innaka antal alimul hakeem. Shammanito IQRA Bangla darshak srota. Islamic Q&A with IQRA program apnaderke antorik mubarakbad. Alhamdulillah amader sathe royechen Briton and Europe bajan alimedin. Forskar Islamic School of Madrasa Shaykh al-Hadith, Mufti Shaykh Abdur Rahman, Damat Barakatuhum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Allah sinnezu, inshallah. Aske amra, inshallah, namajer gurutto, part 2, amra shunbo, inshallah. Ar doshpunno shunar pori, inshallah, amra doshok srutadir bibinno gurutto purno postano archashta korbo, inshallah. Asha kori doshok srutad amader shonge takben, ebong gurutto purno postani ashben, inshallah. Jazakumullah khair. Alhamdulillah. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ma ba'd. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Wa'mur ahlaka bis salati wastabir alayha. La nas'aluka rizqa. نحن نرزقك والعاقبة للتقوى وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা প্রোগ্রামের শুরুতে আজকেও জানাই আপনাদেরকে ধন্যবাদ দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে বলা এবং শোনাকে কঠিন কিয়ামতে নাজাতের ওসিলায় সাজন আল্লাহ কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আজকে আমাদের আলোচ্য বিষয় ইম্পর্টেন্ট অফ সলা নমাজের গুরুত্ব নিয়ে এবং আজকে দ্বিতীয় পর্ব গতকালকে আলোচনা হয়েছিল আজকে দ্বিতীয় দিনের মতো আমরা সমান বিষয় নিয়ে আলোচনা করতেছি কেন কারণ ইমানের পরেই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে ইমানের পরেই শাহাদার পরেই যে স্তম্ভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো সলা এবং ডেইলি যে ফরজটি আমরা পাঁচবার করতে হয় আজকে গুরুত্ব আমরা যেটি বিষয়ে আলোচনা করব গতকালকে আমরা ষাটটি পয়েন্ট আলোচনা করছিলাম আজকে আট নাম্বার এইট নমাজের গুরুত্বের আরেকটি বিষয় হলো যে আল্লাহ সুবহান ও তাআলা অন্যান্য আহকামাদি ফিরিস্তার মাধ্যমে জমিনে প্রেরণ করেছেন নমাজের ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহান ও তাআলা জিবরাইল ইসলামকে ডাইরেক্ট মানে আল্লাহ নবীকে ডাইরেক্ট আসমানে নিয়ে তারপরে নমাজ ফরজ করেছেন ইন্নামা ফরাজাহা বেদুনে ওয়াসিতাতিন লাইলাতুল ইসরা ফাওকা সাবঈ সামাওয়াতিন আসমানে নিয়ে ডাইরেক্টই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিলকা খামসুন ওয়া তিলকা খামসুন যে তোমরা পড়বে পাঁচ কিন্তু শব্দ হবে পঞ্চাশ অক্ষরের এবং এই নামাজ প্রথমে পঞ্চাশ অক্ষরের আল্লাহ পাক ফরজ করেছিলেন নাম্বার নাইন ফরজ হয়েছিল পঞ্চাশ অক্ষরের মুসা আলাইহিস সালামের অনুরোধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়বার আল্লাহর সঙ্গে যোগাযোগ করার ভিত্তিতে এক একবারে পাঁচ অক্ষরে করে কমানোর মাধ্যমে শেষ পর্যন্ত ফোরটি ফাইভ টাইম আল্লাহ পাক কম করে বাকি থাকলো মাত্র পাঁচ এবং আল্লাহর পক্ষে বলে দেওয়া হলো যে তুমি এবং তোমার উম্মতরা পড়বে পাঁচ কিন্তু শব্দ হবে পঞ্চাশ অক্ষরের নাম্বার টেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমে মুমিন কামিয়াব হবে যে সমস্ত কাজের মাধ্যমে শুরুতেই যে কাজটি উল্লেখ করেছেন সেটি হলো এই সলা আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিন যারা যাদের বিশ্বাস হয়েছে আল্লাহর উপরে তারা অবশ্যই কামিয়াব এবং কামিয়াব মুমিন কামিয়াব হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা অত্যন্ত মনোযোগী হয়ে নামাজ পড়বে খুশু খুদুর সাথে কনসেন্ট্রেশনের সাথে যারা নামাজ পড়বে
নাম্বার ইলেভেন, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আমার আল্লাহু নবী মুহাম্মাদান ওয়া আতবাআহু আন ইয়ামুরু বিহা আহলিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার ফলোয়ারদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা নিজেও নামাজ পড়বে, তোমাদের ফ্যামিলির স্ত্রী সন্তান সহ ফ্যামিলির সকলকে নামাজ হুকুম দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো এবং নামাজ তুমি অত্যন্ত সবর ধৈর্য সহকারে রেগুলার নামাজ পড়বে এবং তোমার ফ্যামিলিকেও নামাজের হুকুম দিবে, তোমার ফ্যামিলিকে নামাজের হুকুম দিবে এবং তুমি নিজেও নামাজ পড়বে। এখানে নিজের ফ্যামিলিকে নামাজের হুকুম দেওয়ার কথা প্রথমে বলা হয়েছে এবং নিজেও নামাজের উপর অটুট থাকতে হবে সে কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন লা নাসালুকা রিজকা, তুমি যদি এবং তোমার ফ্যামিলির সবাই সঠিক মতো নামাজ পড়ো তাহলে রিজেকের জন্য আমি তোমাকে সওয়াল করবো না, মানে আমি রিজেকের ফয়সলা করবো। নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করব এবং পরিণাম মুত্তাকিনদের জন্য তাদের জন্য ভালো পরিণাম রয়েছে, অর্থাৎ তাদের জন্য জান্নাত রয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, 7 বৎসর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো, 10 বৎসর বয়স হলে তোমরা তাদের উপর কড়া নজর রেখে তাদেরকে নামাজ পড়াতে হবে এবং 10 বৎসর হয়ে গেলে ছেলে এবং মেয়ের বিছানা পৃথক করে দিতে হবে। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি অন্যান্য ইবাদত বালিগ হওয়ার পূর্বে নির্দেশ দেওয়া হয় নাই, ইভেন হজ যদি কোনো সন্তান বালক হওয়ার পূর্বে তার মা বাবার সঙ্গে আদায় করেও ফেলে এটা কিন্তু ফরজ হজ হিসাবে কাউন্ট হবে না, এটা নফল হিসাবে কাউন্ট হবে। বালিক হওয়ার পরে তার সম্পদ যদি আল্লাহ পাক দেন তাহলে পুনরায় এই হজটা ফরজ হয়ে যাবে, ওই নাবালিক অবস্থায় হজ আদায় করলেও এর মাধ্যমে ফরজ হজ আদায় হয় না। যাকাত নাবালিক অবস্থায় ফরজ হয় না, যাকাত দেওয়ার আল্লাহ পাক নাবালিকদেরকে যাকাত দেওয়ার কথাও বলেন নাই। রোজার ক্ষেত্রেও ফরজ হয় না, যদিও ট্রেনিংয়ের জন্য একটু আগে থেকে শুরু করা হয়, কিন্তু 7 বৎসর বয়স থেকে রোজা রাখাতে হবে কথাও নবী বলেন নাই। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে 7 বৎসর বয়সে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে, যে সময় সন্তানের বয়স কয় বৎসর? 7 বৎসর। একটা বার ভেবে দেখুন, চিন্তা করুন, সাধারণত একটা সন্তান বালিগ হয় 15 বৎসর বয়সে, আগে হতে পারে বাট 15 বৎসর বয়স, তো 7 থেকে 15 পর্যন্ত প্রায় 8 বৎসর, অর্থাৎ নামাজ ফরজ হওয়ার 8 বৎসর আগ থেকে 8 বৎসর, অনেক সন্তানের ক্ষেত্রে 8 বৎসর শুধু ট্রেনিংই দিতে হয়। একটা সন্তান যদি 8 বৎসর নাবালেক থাকা অবস্থায় আপনি তাকে নামাজের ট্রেনিং দেন, ইনশাল্লাহ বালেক হওয়ার পরে ইনশাল্লাহ সে নামাজের ক্ষেত্রে কোনো গাফলতি করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজি বানাতে হলে বালেক হওয়ার পরে নামাজ পড়ো, এই কথা বললে চলবে না, বরং 7 বৎসর বয়স থেকে তুমি সাথে নিয়ে তাদেরকে নামাজ পড়ো, নামাজ নির্দেশ দাও এবং 10 বৎসর হলে তার উপর কড়া নজর রেখে তোমরা তাকে নামাজ পড়ানোর জন্য বাধ্য করবে, আর বালেক হওয়ার পরে তো পড়বেই, আল্লাহ কর রুটিন দেখেন। তো একমাত্র ইবাদত যে সন্তান না বালেক হওয়া সত্ত্বেও 7 বৎসর বয়স থেকে যে ইবাদত শুরু করতে হয় সেটি হলো নামাজ, কত গুরুত্বপূর্ণ। আরেকটি হাদিস নাম্বার 12, উমিরান না ইমুয়ান নাসি বেখজা ইসলাত, একজন লোক যদি গুমিয়ে গিয়েছিল বা ভুলে গিয়েছিল আর নামাজ মিস হয়ে যায় তবুও কিন্তু নামাজ মাফ হয় না। নবী করিম বলেছেন ঘুমন্ত ব্যক্তি গুমিয়ে যাওয়ার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে নামাজ মিস হয়ে গেলে যে সময় ঘুম থেকে উঠবে, যে সময় স্মরণ হবে তাকে নামাজ পড়তে হবে, কিন্তু মাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইজা যাকারাহা, আরেকটা বলেছেন মান নামাং সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইজা ইস্তাইকাজা আও যাকারাহা, কেউ যদি নামাজ ভুলবশত ছুটে যায় অথবা ঘুমিয়ে গিয়েছিল নামাজ মিস হয়ে গিয়েছে, নবীজি বলেন তবুও মাফ নাই, যে সময় স্মরণ হবে স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে এবং যে সময় ঘুম থেকে উঠবে সঙ্গে সঙ্গে নামাজটা পড়ে নেবে, যদিও মকরু টাইম হয় তাহলে হয়তো লেট করতে হবে নতুবা সুন অ্যাজ পসিবল নামাজটা পড়ে নিতে হবে। তো যে নামাজ ঘুমের মাধ্যমে মাফ নাই এই নামাজ কী পরিমাণ গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কয়েকটি বিষয় আমরা একটু গুরুত্ব সহকারে যদি আমরা চিন্তা করি নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারব। দেখেন
আরও কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। আমরা 12টি বিষয় আগে আলোচনা করলাম, এখন আরও কয়েকটি বিষয়, কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। এই পয়েন্টের মাধ্যমে নমাজের গুরুত্ব আমাদের সামনে ফুটে উঠবে। নম্বর ওয়ান, নমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমান বলেছেন। নমাজকে আল্লাহ পাক ইমান বলেছেন। কোরআন শরীফের আয়াত, মা কা ওয়া মা কানাল্লাহু লিয়ুযিয়া ঈমানাকুম ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রাহিম। আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করবেন না, মানে মদিনায় যাওয়ার পরে দেড় বৎসর পর্যন্ত, ষোলো বা সতেরো মাস পর্যন্ত যে নামাজ পড়া হয়েছিল বাইতুল মাকদিসের দিকে, ওই নামাজের কথা বলতেছেন কিবলা চেঞ্জ হওয়ার পরে, যে ইনশাআল্লাহ তোমাদের ওই নামাজগুলো আমি নষ্ট করবো না। এই নামাজকে নামাজ না বলে আল্লাহ বলেছেন, সলাত না বলে বলেছেন ইমান, আমি তোমাদের ইমান নষ্ট করবো না। কী বুঝিবার চেষ্টা করছেন আল্লাহ পাক, যে একজন ব্যক্তির ষোলো বা সতেরো মাসের যদি সলাত নষ্ট হয়ে যায় তাহলে তার ইমান নষ্ট হয়ে গেল, আমি তোমাদের সেই ইমান আমি নষ্ট করবো না, মানে তোমাদের সেই নামাজগুলো আমি নষ্ট করবো না। নাম্বার টু, কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে আলোকভাবে মেনশন করেছেন, যেমন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআনে করিমে ওহির মাধ্যমে যে বিধান দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেটা তিলাওয়াত করবে, মানবে, ওয়া আকিমিস সালাহ, এবং বিশেষ করে নামাজ কায়েম করতে হবে। সেখানে অন্যান্য বিধানের চেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা নামাজকে আলোকভাবে মেনশন করেছেন। আরেকটি আয়াত, ওয়া ওহাইনা ইলাইহিম ফিলাল খাইরাতি ওয়া ইকামিস সালাত, আমি সমস্ত আম্বিয়া কেরামের কাছে ওহির মাধ্যমে আমি জানিয়ে দিলাম যে তারা যেন ভালো কাজ করে এবং বিশেষ করে তারা যেন নামাজ কায়েম করে। ভালো কাজ বলার পরেও এই ভালো কাজের মধ্যে নামাজ তো অবশ্যই অন্তর্ভুক্ত রয়েছে, তাই না? এরপরেও আল্লাহ সুবহানাহু তাআলা নামাজকে আলাদাভাবে বলেছেন, তো বোঝা গেল ভালো কাজ তো করবই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ যেটি সেটি হলো সালাত। নাম্বার থ্রি, কোরআনে করিমে অন্যান্য ইবাদতের, অনেক ইবাদতের সঙ্গে নামাজকে আল্লাহ সুবহানাহু তাআলা একত্রিত করে উল্লেখ করেছেন, যেমন ওয়াকিমুসলাত ওয়াতুজ্জাকাত ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা নামাজকে প্রপারলি পড়বে এবং যাকাত দিবে। অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা নামাজকে যাকাতের সঙ্গে একত্রিত করে হুকুম দিয়েছেন। আরেকটি আয়াত, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবকে খুশ করার জন্য নামাজ পড়বে এবং কুরবানি দিবে, এখানে কুরবানির সঙ্গে সালাতের কথা উল্লেখ করা হয়েছে। আরেকটি আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আপনি বলুন যে আমার নামাজ, এখানে সালাত, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এখানে অন্য ইবাদতের সাথে সালাতকে উল্লেখ করা হয়েছে। আরেকটি পয়েন্ট, আল্লাহ সুবহানাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য সহকারে নামাজ পড়ার উপর অটল থাকার জন্য হুকুম দিয়েছেন। ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিযকা, এছাড়াও আল্লাহ সুবহানাহু তাআলা সর্বাবস্থায় নামাজকে ফরজ করেছেন, জোয়ান অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, সুখে দুঃখে, অসুস্থ অবস্থায়, দাঁড়িয়ে না পারলে, বসে বসে না পারলে, শুয়ে শুয়ে, যতক্ষণ পর্যন্ত হুশ আছে, ধনী গরিব, মুখী মুসাফির, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ, সবার জন্য নামাজ। এবং নামাজ এমন একটি ইবাদত যেখানে আমাদের নিজেকে আল্লাহর সামনে দাঁড়ার জন্য পাক পবিত্রতা অর্জন করতে হয়, লেবাস পরিধান করতে হয়, কিবলাকে ফেস করতে হয়, সবগুলি ইবাদত। এবং নামাজ এমন একটি ইবাদত যেখানে বডির প্রত্যেকটি অঙ্গ ইউজ করা হয়, আমাদের জবান ইউজ করতে হয়, অন্তরকে ইউজ করতে হয়, বডি অঙ্গ প্রত্যঙ্গ ইউজ করতে হয়, অর্থাৎ সব কিছু নামাজের মধ্যে লাগানো হয়। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা নিজেও নামাজ পড়ি, আমাদের পরিবার, ছেলে সন্তান সবাইকে যেন আমরা নামাজি বানাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। কিন্তু অন্যান্য নবী হতে তাদের ওয়াইফকে নিয়ে কি হেভেন ও মেরাজ করছেন মৃত্যুর আগে, সবে মেরাজের মতো, মানে আল্লাহ হেভেন দেখছেননি কোনো নবী তাইনের ওয়াইফকে নিয়া, এবং কোন নদিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, দুই নাইট থাকতে হেভেন দেখছেননি কোন নবীর পুরুব আসেনি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতি রাখছিলেন। আদম আলাইহিস সালাম নিজে নিজের স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতি ছিলেন। আল্লাহ বলেছেন, উসকুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, আপনি আপনার
বিবিকে নিয়ে আপনি জান্নাতে বসবাস করুন, এটাই প্রুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুত আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে আল্লাহর কিংডম বাসে কীভাবে চলে সেটা আল্লাহ পাক দেখিয়েছেন, আমাদের নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন, অন্যান্য আম্বিয়া কেরামকেও স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে দেখিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে বারবার এবং সশরীরে একবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের মাধ্যমে আসমানের সবকিছু ইবেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। Assalamualaikum salam. My question is, what is fitnatul masih ad-dajjal and how can we protect from that? Sir, can you repeat the question again? What is fitnatul masih ad-dajjal? Fitnatul masih ad-dajjal. Sorry? Yeah. So, what do you know? What do you want to know about fitnatul masih ad-dajjal? Yeah, and how can we protect from that? How to protect? Yeah. Now, inshallah, I'm telling you. Number one, in one hadith Rasulullah SAW mentioned who memorized 10 ayat of Suratul Kahf, in some narration from the beginning, in the another narration from the end of Suratul Kahf, and who recite these 10 verses, Allah subhanahu wa ta'ala will protect him from the fitnatul masih, from the trial of the Messiah Dajjal. যারা সুরায়ে কহফের প্রথম থেকে দশায়াত কোনো বর্ণামতে শেষ দশায়াত যারা মুখস্থ করবে তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজেও এবং স্বাভাবিক অবস্থায় যেন আমরা মাসিহ দাজ্জালের ফিতনা থেকে যেন আমরা আল্লাহ কাছে পানা চাই। তো সিকিং প্রোটেকশন ইন আল্লাহ ফ্রম দ্য মাসিহ দাজ্জাল অলসো ওয়ান অফ দ্য থিং হুইট উইল হেল্প হিজ স্লেভ টু প্রোটেক্ট হিমসেলফ from the fitnatul masih dajjal. Rasulullah said ta'awwazu, seek refuge, seek protection, tumra allah kache pana chaibe chatti jinish theke, min arbain, from the four thing, one of them is min fitnatil masih dajjal, another three things min azabil qabr, from the punishment in the grave, wa min azabil jahannam, from the punishment of hell, wa min fitnatil mahya wal mamat, and from the trial and tribulation of the life and the hereafter. তো চারটা জিনিস থেকে নবী করিম ইসলাম পানা চাওয়ার জন্য বলেছেন, জাহান্নাম থেকে, আযাবে কবর থেকে, দুনিয়া জীবন এবং মরণের সকল ফিতনা থেকে, এবং মাসিহ দাজ্জাল ফিতনা থেকে। তো আমরা আল্লাহর কাছে সবসময় পানা চাইব, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করবেন। অ্যান্ড নাম্বার থ্রি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল সেন্ড ঈসা আলাইহিস সালাম এগেইন ইন দ্য ওয়ার্ল্ড, উনিও আমাদেরকে হেল্প করবেন এবং ইমাম মেহদী সহ বাকি উলামায়ে কেরামরাও অবশ্যই হেল্প করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে একটা নামের মিনিং চাইছিলাম। জি, নামটা হইলো মোহাম্মদ রাজ আহমদ মুসা। রাজ আহমদ মুসা। জি। জি, আর কোন প্রশ্ন? জি না হুজুর। নাম্বার ওয়ান, নামর মিনিং সম্পর্কে সাধারণত আমরা কোনো কোয়েশ্চন নিই না, বাট আপনি যেহেতু জিকাইলি ছয়েন আমরা আপনার নামর অর্থ হইলি আর ইউজুয়ালি আমরা নাম বা নামর অর্থ সম্পর্কে এইলা কোনো কোয়েশ্চন আমরা নেওয়া যাই না। ও কারণেও যে ই নাম যেখানে গেলে খালি ও একই লাইন অফ কোয়েশ্চন থাকি যায়গে, বাট এরপরেও আপনি যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করেছেন সেসব আমরা বলতেছি। রাজ আহমদ মুসা, রাজ মানে রাজা, আহমদ মানে তো প্রশংসিত, মুসা তো মুসলিসের নাম ছিল, মুসার মানে লেগিয়া তার অর্থ মুসা একটা ইয়ের শব্দ, সুরিয়ানি শব্দ, হিব্রু ভাষার শব্দ, যার অর্থ পানি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে সময়ে সৃষ্টি করেছিলেন ওনার মা একটি বক্সের ভিতর ভরে ওনাকে পানিতে নিক্ষেপ করে দিয়েছিলেন। যাই হোক, তো আপনি রাজ আহমদ মুসাই নামটা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বাট আমি বড় বলবো, নাম বা নামের অর্থ নিয়ে কোনো কোয়েশ্চন সাধারণত আমরা নেই না। আপনি প্রশ্ন করে ফেলেছেন, বিধায় আমরা আপনার প্রশ্নের আমরা আনসার দিয়ে দিয়েছি। আমরা সবসময় চাই আমাদের ইসলামিক কিউএনএ প্রথমে শুরুতে একটা বিশ্বভিত্তিক আলোচনা হয়, তারপরে আপনাদের সুন্দর এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চন যেগুলো, এই কোয়েশ্চন আমরা আনসার করে থাকি, যাতে এই কোয়েশ্চন আনসার জেনে আমরা সবাই যেন সঠিকভাবে দিনের উপর চলতে পারি।
যেন সহজ হয়, এটাই হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রতিদিন প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পাঁচ দিন একই টাইমে 9 o'clock থেকে শুরু করে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলে। তো আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের লক্ষ্য বিষয় ছিল শুরুতে নামাজ নিয়ে, নামাজের গুরুত্ব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যে নামাজি সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়েছেন, সমস্ত আম্বিয়া কেরাম তাদের উম্মতকে নামাজের হুকুম দিয়েছেন। ইবেন মুসা ইসলাম বলেছিলেন যে আপনি 50টা নামাজ হয়তো আদায় করতে পারবেন না, আপনার উম্মত পারবে না, আমি আমার উম্মতকে এর চেয়ে কম 3 অক্তের নামাজ নিয়ে আমি এত কড়াকড়ি করার চেষ্টা করেও আমি পারি নাই, আপনার উম্মত 50টা নামাজ কীভাবে পড়বে? যদি 50 অক্তের নামাজ থেকেই যেত, মুসলমান সুপারিশ করতেন না, তাহলে কী হইতো? কতক্ষণ যেন আপনি চিন্তা করেন, রসুন তো নিয়ে আসা শুরু করে দিয়েছিলেন। যদি উনি চলেই আসতেন, তা আমাদেরকে আপনাকে আমাকে প্রত্যেকের জন্য ডেইলি কয়েক তোমার পড়তে হতো 50 অক্ত, প্রত্যেক 28 মিনিট 28 মিনিটের ভিতরে একটি নামাজ পড়তেই হতো আমাদেরকে। আজকে আমরা যে প্রোগ্রাম করতেছি, এই প্রোগ্রামের আমরা তো ডিউরেশন মনে করেন 1.5 আওয়ার, তো এখানে কিন্তু 2 অক্তের নামাজের টাইম ভিতরে চলে আসতো। তো আপনি আমি অন্য কাজ করার কোনো সুযোগই থাকতো না। এজন্য আমরা দোয়া করি মুসা আলাইহিস সালামের জন্য, আল্লাহ যেন ওনাকে হৃদয় খয়রাসার কথা করেন, এবং আমরা শুক্রিয়া আদায় করি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি 9 বার গিয়ে 45 টাইম আমাদের কাছ থেকে মাফ করিয়ে, সব কিন্তু সমান, আমরা পড়তেছি 5 কিন্তু 50 শত পড়ে যে পুরস্কার বা সব পর কথা ছিল দয়াল আল্লাহ রহমান রহিম আল্লাহ, সেই সবটা কিন্তু অব্যাহত রেখে দিয়েছেন। উনি হলেন দয়াল, উনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নামাজের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন জাযাকুমুল আহসান আল জাযা, মাশাআল্লাহ। এছাড়াও আমরা একটি বিষয় আমরা এখানে বলবো, নামাজ ত্যাগ করা, যদি কেহ নামাজ ছেড়ে দেয় তাহলে কী হবে? অনেক উলামায়ে কারাম এটাকে গতকালকে অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে ফতোয়া দিয়েছেন কাফির ইমান চলে যাবে, ইমান চলে যাবে। আহমদ বিন হাম্বল মধ্যে অত্যন্ত কঠোর ব্যাপারে উনি বলেন সে মুরতদ হয়ে গিয়েছে, নামাজ ছাড়া মানে মুরতদ। এবং ইমাম শাফি রহমতুল্লাহ উনিও এই ব্যাপারে খুব কম কঠোর না, উনিও বলেছেন যিনি নামাজ ছাড়বে যদিও সে মুরতদ নয় মুমিন, কিন্তু এমন একটি অপরাধ যে অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যদি কোনো ব্যক্তি নামাজকে অস্বীকার করে সে তো ইমান চলে যাবে, মুরতদ হয়ে যাবে। আর যদি নামাজ সে বুঝতেছে জরুরি বা পড়ে না, পড়তে চায় না, তো তার শাস্তি কি? ইসলামের শাস্তি হলো তাকে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে জেলে রেখে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না তওবা করে নামাজ শুরু করবে ততক্ষণ পর্যন্ত তাকে জেল থেকে ছাড়া হবে না। এভাবে সকল উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে এইবার অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর, অন্য কোনো আমলের ক্ষেত্রে এত কঠোর নয়। আর এই কঠোরতা কেন করা হয়েছে? আমাদের খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষেত্রে এইভাবে কঠোর বাণী উচ্চারণ করেছেন, ইভেন কঠিন কিয়ামতে। বুখারী শরীফের লম্বা একটি হাদিস, সকল মানুষ হাশরের মাঠে জমা থাকবে, মুমিন কাফের সকল একত্রিত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ওনার যেভাবে কাইফা আলী খুবই শানহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তজল্লি এবং আল্লাহর সামনে আসবেন, সে বসে বলবেন যে যার উপাসনা করেছ তোমরা তার সঙ্গে চলে যাও, যে যার ইবাদত করেছ তোমরা তোমাদের মাবুদের লগে চলে যাও। এই ঘোষণার পরে কেহ সূর্যের সঙ্গে, সূর্য পূজারীরা সূর্যকে ফলো করবে, চন্দ্র পূজারীরা চন্দ্রকে ফলো করবে, এইভাবে প্রত্যেক যারদির মাবুদ এবং আইডলের সঙ্গে চলে যাবে। এই উম্মতের মুমিন মুনাফিক একতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এবং মুনাফিকের মধ্যে ফরক করার জন্য নির্দেশ দিবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে আমাদের মুমিন বান্দা বান্দির কাছ থেকে তোমরা আলোক হয়ে যাও, আলোক হয়ে যাও। এই ঘোষণা শোনার পরে কাকে আলোক করবেন? আলোক হতে কেউ চাইবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দেবেন। পরীক্ষা কি? আল্লাহর কুদরতি পা বের করে দেবেন, বলবেন সজদা দাও, এটা হবে ইন্টারভিউ। মুমিন পুরুষ মহিলা যারা তারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, সেজদা দিতে পারবে। মুনাফিকরা চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু তারা সেজদা দিতে পারবে না। কেন? দুনিয়ায় থাকতে তারা সেজদা দিয়েছিল অন্য মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়। এজন্য ওই দিন তারা সেজদা দিতে পারবে না, পিঠটা তক্তার মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহ পাক তার কুদরতি পা খুলে সেজদার জন্য আহ্বান করবেন, কাফের যারা তারা মুনাফি যারা পারবে না, মুমিন যারা পারবে এবং ইন্টারভিউতে পাস করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে নামাজ পড়ার মাধ্যমে কঠিন কিয়ামত যেন পাস করতে পারি, আল্লাহ সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন জাযাকুমুল আহসান জাযা, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরামুল্লাহ দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন,
যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল্যাণের চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহ। আপনারা জানেন ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রশ্ন এবং আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইসলামিক ইউএনএ আলোকিত হচ্ছে এবং উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহ। আমরা আশা করব আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং ফাঁকে ফাঁকে আমরা নামাজের গুরুত্ব এগুলো আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আরেকটা বিষয় ছিল নামাজ নিয়ে। নামাজ আমি আগেই বলেছিলাম যে অনেক উলামায়ে কেরাম তর্কুস্তলাত নামাজকে বাদ দেওয়াকে কুফুরি বলেছেন এবং কেমতের দিন এই নামাজের মাধ্যমে সেদ্দার মাধ্যমে আল্লাহ পাক কে মুমিন কে মুনাফিক এটাই পরীক্ষা করা হবে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সেদ্দার মাধ্যমে। আল্লাহ আকবার। যে একটা আমি পড়েছিলাম ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন মুনাফিক যারা তারা আল্লাহর কুদরতি পায় সেজদা দেওয়ার চেষ্টা করে তারা কেমন পারবে না, পারবে না, পারবে না। কেন? দুনিয়া থাকতে তাদেরকে নামাজানো ডাকা হতো, সুস্থ অবস্থায় অনেক সময় তারা এটা অ্যাভয়েড করত। আর নমাজে দাঁড়ালেও কামু ইল্লা সালাতি কামু কুসালা অত্যন্ত অলসতা নিয়ে অমনোযোগী হয়ে কেয়ারলেস হয়ে বুঝা মনে করে নমাজে দাঁড়াইত, কোনো আগ্রহ নিয়ে নয়, সফর নিয়েতে নয়। এজন্য অনেক নমাজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু শর্ত লাগিয়ে দিয়েছেন এহতেসাব। আমরা যখন নমাজ পড়ব খালিস নিয়তে আমরা করব। মান কামা রমজানা ইমানান ওয়া ইহতিসাবান, যারা রমজান শরীফে তারাবিন নামাজ পড়বে আল্লাহর কথা বিশ্বাস করে এবং সবের আশা নিয়ে তাদের জীবনের সকল গুণা মাফ হবে। এখানে এহতিসাব শব্দ কন্ডিশন হিসাবে লাগিয়ে দেওয়া হয়েছে যে আমরা নামাজটা পড়ব আমাদের সঠিক ইন্টেনশন এবং নিয়ত নিয়ে। সমান সালাতুল জানাজার ক্ষেত্রেও নবী করিম ইসলাম একই শব্দ উল্লেখ করেছেন, যারা জানাজায় শরিক হন ইমানান, যে আমরা আল্লাহর উপর ইমান রয়েছে, ওয়া ইহতিসাবান এবং সবের আশা নিয়ে, তখন এই জানাজার শুধু নামাজ পড়ার মাধ্যমে এক কিরাত, আরবি শব্দ কিরাত, এক কিরাত পরিমাণ শব্দ হবে। কিরাতের অনুমান দেওয়া হয়েছে উহুদ পাড় পরিমাণ, অর্থাৎ শুধুমাত্র জানাজার শরীফের কারণে যে শব্দ হবে তার সবের পরিমাণ হবে এই পরিমাণ, যে উহুদ পাড়কে যদি নেকির পাল্লায় উঠানো হয় যে পরিমাণ ওজন হওয়ার কথা এই পরিমাণ ওজনের সওয়াব আল্লাহ পাক দান করবেন, এত সওয়াব আল্লাহ পাক দান করবেন, আল্লাহ পাক এক ডেড় সওয়াব দান করবেন। বাট কন্ডিশন দেওয়া হয়েছে ইমানান ও ইহতিসাবান, যে আমরা নামাজ পড়ব ইমানের কারণে এবং ইহতিসাব মানে সবের আশায়। আরেকটি আয়াত দেখেন, কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে এসেছ, তখন তারা উল্লেখ করবে যে কারণ একটি কারণ থাকবে আমরা নামাজ পড়ি নাই। আয়াতটি কি? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না এবং আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুযু মাল খাঈযিন, গুনাহে যারা লিপ্ত তাদের সঙ্গে আমরাও লিপ্ত হয়ে যেতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতকে আমরা অস্বীকার করতাম। এখানে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে সর্বপ্রথম যেটা উল্লেখ করা হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে নামাজ না পড়ার কথা। আরেকটি এতে বলা হয়েছে ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যদি শিরিক থেকে তওবা করে নামাজ শুরু করে দেয়, যাকাত দেওয়া শুরু করে দেয়, তাহলে তাদেরকেও তোমাদের মুসলমান ভাই হিসাবে মনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মানুষ যদি সে তওবা করে শিরিক থেকে ইমান নিয়ে আসে এবং নামাজ শুরু করে দেয়, যাকাত শুরু করে দেয়, তখন তার জান মাল ইজ্জত সবটা সিকিউর হয়ে যায়।
রাসূলুল্লাহ আরো বলেছেন বাইনার রুজুলে ও বাইনা শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত, একজন মানুষ এবং তার শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ পড়া এবং না পড়া। যে নামাজ পড়ে দ্যাট মিনস সে মুমিন, না পড়লে সে কুফরি কাজ করল। আরেকটি হাদিসে বলা হয়েছে আলা আহদুল্লাযি বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে নামাজ ছাড়লো সে কুফরি কাজ করল। তো কাফির হয়েই গেল না কুফরি কাজ করল? উলামায়ে কেরাম এখানে ব্যাখ্যায় বলেন সে কুফরি কাজ করল বা যে নামাজ বাদ দিয়ে দিল, আশঙ্কা রয়েছে হয়তো ধীরে 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 সে কুফরির দিকে দাবিত হয়ে ইমান হারায় দুনিয়া থেকে হয়তো চলে যাবে, এরকম হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে নামাজের গুরুত্ব দেখিয়েছেন, কোরআন শরীফের আয়াতের মধ্যেও নামাজের গুরুত্ব দেখানো হয়েছে। এজন্য আমরা আজকে যে আলোচ্য বিষয়ে আলোচনা করেছি, ১২টি পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে নামাজ কেন এত গুরুত্বপূর্ণ, আরও আমরা কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি, এগুলো বিষয়ে দ্বিপ্রহ চিন্তা করলেও নামাজের গুরুত্ব অনুধাবন হয়। ডেইলি নামাজ আমরা যেগুলো পড়ি, আমরা ফরজ পড়ে থাকি ১৭ রাকাত ফরজ আমরা পড়ি ডেইলি, ফজরে ২ রাকাত, জুহরে ৪, আসরে ৪, মাগরিবে ৩ এবং এশায় ৪। তো এটাকে আমি একদিন যোগ করে বলেছিলাম যে আল্লাহর সাথে কম্পারিশন করতে হলে আল্লাহর ফোন নম্বর যেটি মানে আল্লাহর সঙ্গে কথা বলতে হলে আপনি নামাজের মধ্যে বলতে পারবেন, সেটি হলো কি ২৪৪৩৪ মানে ২ ফজরে, ৪৪ বলতে ১৪ হলো জোহরের, আরেক ৪ হলো আসরের, আর ৩ হলো মাগরিবের, আর ৪ হলো এশার। তো আল্লাহর সঙ্গে কথা বলতে হলে প্রত্যেকের মনে করেন নাম্বার থাকে, তো আল্লাহর সাথে এই নামাজের নাম্বার নিয়েই যদি আপনি নামাজ দাঁড়িয়ে যান তখন আপনার আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, যে সময় আমরা আলহামদু বলি আল্লাহ প্রত্যেকটা আয়াতের শেষে জবাব দেন জবাব দেন জবাব দেন। এজন্য নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে আমরা কনভারসেশন এবং সিক্রেট আলাপ গোপন কথাবার্তা আমরা আল্লাহর সঙ্গে বলবো, আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আমি হাজী শফিকুল আলম মান্ডি থেকে। আমি ওখানে কইতাম যে আমরা কোরআন শরীফে তো লেখা আছে যে কোন কিং কুইনেতে দোয়া করা যায় এবং সৌদি আরবে মসজিদুল আরাম শরীফ ও মসজিদুল নববী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ তো সৌদি আরবের জাতীয় সঙ্গীত, তে বিটেনে জাতীয় সঙ্গীত খেলে মসজিদ বড় হইতে পারে না, খেলে ইমাম সাহেবের বিরুদ্ধে হামলা, খেলে খেলে কোরআন। জাযাকুমুল্লাহ। আপনার কথা প্রশ্নটা কোন আমাদের কাছে ক্লিয়ার হয় নাই, যারাই প্রশ্ন করবেন মাথায় রাখবেন আপনি অন ইয়ারে কথা বলতেছেন, এখানে শুধু আপনি একা নন, অনেক লোক আপনার কথাগুলো শুনতেছে এবং অত্যন্ত শান্ত ভদ্রভাবে যেন আমরা কথাগুলো বলতে পারি এবং মেইন প্রশ্নটা যেন ক্লিয়ার হয়। আমরা সবসময় অনুরোধ করি যে আপনারা প্রশ্ন করার পূর্বে আপনাদের টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনারা কথা বলবেন। তো আলহামদুলিল্লাহ আমরা ইমানের উপর মজবুত থাকব, ইমানের কথা মসজিদে বলবো, মসজিদে ইমানের কথা বলতে কেউ বাধা দেওয়া ঠিকও নয় আর বাধা দেওয়ার কথাও নয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য বিষয় ছিল নামাজ নিয়ে, নামাজের ফজিলতর প্রসঙ্গে আমরা বলবো, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে। নামাজ একটি ইবাদতের ইবাদতও এবং তার আরেকটি ফায়দা হলো যারা নামাজ রেগুলার পড়ে তাদেরকে নামাজ গুনাহ থেকে তাদেরকে রক্ষা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, তারপরে বলেছেন ইন্নাস সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষদেরকে বেহায়াপনা এবং গুনাহের কাজ থেকে রক্ষা করে এবং আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহ সুবহানাহু জানেন তোমরা যে কাজটি করো সব আল্লাহ সুবহানাহু জানেন। শাহাদাতাইনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস, উনি বলেন সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আফজালু, কোন আমল সবচেয়ে বেশি এক্সেলেন্ট এবং উত্তম? রাসূলুল্লাহ উত্তর বললেন আস-সালাতু লি ওয়াক্তিহা, সবচেয়ে উত্তম আমল হলো কারেক্ট টাইমে নামাজ পড়া।
কলতো সুম্মা আইজন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমল? নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? নবীজি উত্তর বললেন বিরুল ওয়ালিদাইন, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কালা কলতো সুম্মা আইজন, তারপরে কোনটি? কালাল জাহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জেহাদ করা। নাম্বার থ্রি, নামাজ পড়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। বিভিন্ন হাদিসে এসেছে নামাজ পড়ার মাধ্যমে গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন গামরিন আলা বাবি আহাদিকুম ইগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। ডেইলি ফাইভ টাইম নামাজের দৃষ্টান্ত হল, কেউ যদি গভীর একটি নদীর মধ্যে ডেইলি পাঁচবার গোসল করে, যেভাবে তার বডির মধ্যে কোনো ময়লা থাকবে না, ডেইলি পাঁচ অক্টের নামাজের মাধ্যমেও আমাদের কোনো গুণা থাকতে পারে না। এই গুণাকে পরিষ্কার করার জন্য, দৌত করার জন্য, ক্লিন করার জন্য এই নামাজ আল্লাহ সুবহানাহু দিয়েছেন। এর জন্য হাদিসে এসেছে নামাজের মাধ্যমে গুণা মাফ হয়, ওযুর মাধ্যমে গুণা মাফ হয়। আরেকটি হাদিসে বলা হয়েছে আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমজানু ইলা রমজান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়িরু। এক নামাজ পাঁচ অক্টের নামাজ তার মধ্যবর্তী সময়ের গুণার জন্য কম্পেনসেশন এবং এক্সপিয়েশন, সমান জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত জুম্মা নামাজ পড়লে পুরো এক সপ্তাহের গুণা মাফ হয়ে যায়। আরেক হাদিসে এক সপ্তাহের সঙ্গে আরও এক্সট্রা আরও তিন দিন সহ দশ দিনের গুণা আল্লাহ মাফ করে থাকেন। সমান রমজান শুরু দ্বারা রাখার মাধ্যমে পুরো এক বছরের গুণা মাফ হয়। প্রশ্ন হলো, যদি পাঁচ সপ্তাহের নামাজের মাধ্যমে সব গুণাই মাফ হয়ে গেল, তাহলে জুমার মাধ্যমে আবার কোন গুণা মাফ হবে? ওলামা একরাম তার উত্তরে বলেন যে প্রথমে তো আমাদের পাঁচ সপ্তাহের নামাজের মাধ্যমে সব গুণা মাফ হয়ে গেল নি না হয়ে যায় নাই আমরা নিশ্চিত না। নাম্বার টু, যদি মাফ হয়ে যায় তাহলে তো ইনশাআল্লাহ জুমা আমরা পড়লে জুমার মাধ্যমে একটা ক্রেডিট এবং সওয়াব হিসাবে আল্লাহ পাক জমা রাখবেন, ঠিক তেমনি রমজানের ক্ষেত্রেও হবে। নাম্বার ফাইভ, নামাজের মাধ্যমে নূর অর্জন করা যায়। কঠিন কিয়ামতে কোনো বাতি থাকবে না, সেই অন্ধকার কিয়ামতে আপনার নামাজ আপনার জন্য নূর প্রোভাইড করবে। নবী করিম সাল্লাম বলেছেন একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাম বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যারা সঠিকভাবে রেগুলার নামাজ পড়বে কঠিন কিয়ামতে তিনটি ফায়দা হবে। নাম্বার ওয়ান, এই নামাজ তাকে নূর প্রোভাইড করবে। নাম্বার টু, এই নামাজ তার জন্য বুরহান হবে, এভিডেন্স হবে সে মুমিন ছিল। নাম্বার থ্রি, এই নামাজ তার জন্য নাজাত এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। যারা নামাজ রেগুলার পড়বে না তারা কিয়ামতের কোনো নূরও পাবে না, তাদের কোনো এভিডেন্সও থাকবে না এবং তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তাদের কঠিন হবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামতে মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফিন। কঠিন কিয়ামতে তার হাশর হবে কারুনের সঙ্গে, ফেরাউনের সাথে হামান এবং উবাই ইবনে খলফ, এই নাম করা কাফেরদের সঙ্গে তার হাশর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। হযরত আবু মালিক আশরি থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আস-সালাতু নূরুন, নামাজ হলো কঠিন কিয়ামতে নূর পাওয়ার কারণ। আরেকটি হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হযরত বুরায়দা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বাশশিরিল মাশশাঈনা ফি যুলম ইলাল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে নামাজে যায়, হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দিন, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারে নামাজ দেওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু স্পেশাল নূর তাদেরকে প্রোভাইড করবেন, যে নূরের মাধ্যমে তারা জাহান্নামে ব্রিজ ক্রস করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো অন্ধকারের নামাজ বলতে, এশার নামাজ যাওয়ার সময় অন্ধকার থাকে, ফজরের নামাজও অন্ধকার থাকে, ইভেন মাগরিব থেকে নামাজ পড়ে আসার সময়ও মোটামুটি অন্ধকার থাকে। তো স্পেশালি এশা এবং ফজর যারা রেগুলার পড়বেন তাদের ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতে নূর প্রোভাইড করবেন বলে এই হাদিসে উল্লেখ রয়েছে। আরেকটি হাদিসে রয়েছে যে কাউকে নূর দেওয়া হবে এত বিশাল নূর পাহাড়ের সমতুল্য, আর কার নূর দেওয়া হবে শুধুমাত্র পায়ের বীর্দাঙ্গুলি পর্যন্ত, ছোট্ট মিনিমাম যার নূর যেটি দেওয়া হবে সেটি হলো পায়ের বীর্দাঙ্গুলি, যে পায়ের যে বড় আঙ্গুল যেটা রয়েছে বীর্দাঙ্গুলি, এর পরিমাণ নূর আল্লাহ পাক প্রোভাইড করবেন। কাদেরকে? যারা নামাজ রেগুলার পড়ে। আর যারা নামাজ পড়বে না তারা কোনো আলো পাবে না, নূর পাবে না, কোনো কিয়ামতে পথ হারা হয়ে যাবে, জাহান্নামে ব্রিজ ক্রস করতে পারবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এবং নামাজই হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরজা বুলন করেন, গুনাহ মাফ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক সাহাবান রাদিয়াল্লাহু তাআলাকে,
আলাইকা বেকসতি সুজুদ, হে সোহবান তুমি বেশি বেশি করে সজদা দিবে, মানে নমাজ বেশি করে পড়বে। ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা সাজদাতান ইল্লা রাফাআকাল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনকা বিহা খাতিয়াতান, যদি তুমি সজদা দাও নমাজ পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমার দরজা বুলন্দ করবে এবং তোমার গুনাহ আল্লাহ পাক রিমুভ করবে, মাফ করবে। নাম্বার সেভেন, এই নামাজ হলো জান্নাতে প্রবেশ করার বড় একটি কারণ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী হওয়া, জান্নাতে নবীর নেইবার হওয়া, নবীর পাশে জায়গা পাওয়ার বড় একটি কারণ হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবি রবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, উনি রাত্রি খেদমত করতেন নবী ইসলামের, তো কোনো এক রাত্রে নবীর সঙ্গে খুশ হয়ে বললেন, ও রবিয়া তুমি কি চাও বলো? উনি বলেন, ইয়াসাল্লাহ আস আলুকা মুরাফাকাত তাকবিল জান্না, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকার। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে একটি কাজ করতে হবে, বেশি বেশি করে সজদা করে তোমার নসকে কন্ট্রোল রাখতে হবে, ইনশাআল্লাহ তুমি যে আবদার করেছ আল্লাহ সুবহানাহু তোমার আবদার পুরা করবেন। তো নবীজির সঙ্গে জান্নাতে স্থান পেতে হলে আমাদের নামাজ ঠিক রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার টিভির ভলিউম একটু কমাইতে হইবা, নতুবা আওয়াজ ফিরিয়ে দিব, গিয়ে লাগে টিভির ভলিউম কমাইয়া আপনি কথা কইবা, অথবা খান্দার মতো কাজ গিয়ে আপনি ইনশাআল্লাহ, তো দেখবেন আপনার আওয়াজটা দুইবার হতে। আর কোন প্রশ্ন আছে নি? বড় থাকে চল্লিশ দিন বড়া বড় থাকে এই কথার কোনো ভিত্তি নাই যে একটা মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার রুটা গড়েই থাকে, সিন্নি করতে হবে এবং তিলাওয়াত বন্দেগীর মাধ্যমে তার রুকে খুশ করতে হবে, এই মর্মে কোনো হাদিসের মধ্যে কোনো কথা আসে নাই। বরং হাদিসে একটি এসেছে, সেটি হলো একজন মানুষ মারা যাওয়ার পরে তার রুহকে আসমানে নিয়ে যাওয়া হয়, যদি সে নেককার হয়, কবরে দাফনের পরে তার রুহকে রিটার্ন আবার কবরে পাঠানো হয়, তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন ইন্টারভিউ নেন। তিনটি প্রশ্ন, তোমার রব কে ছিল, তোমার ধর্ম কী, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তিন নম্বর প্রশ্ন, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে ছিলেন যাকে মেসেজ দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন যে থে অবশ্যই সে আনসারগুলো সঠিক দিয়ে দিবে, তারপরে তার রুহকে বলা হবে তুমি নাম নওমাতুল আরুস, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক খবর মধ্যে ঘুমিয়ে যাবেন। আবার কারো রুহ চলে যায় জান্নাতে, কারো রুহ চলে যায় আরশে, এইভাবে রুহ ঘর মধ্যে থাকে না এবং বিচরণ করতে পারে। যদি পক্ষান্তরে গুণাগারের রুহ হয়, আসমানে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হলেও আসমানে দরজা খোলা হবে না, আবার কবরে তার রুহটাকে ফেরত পাঠানো হয়, সিজ্জিনে সাজমে নিচে রাখা হয়। তো একজন মানুষ মারা যাওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত তার রুহ ঘরে থাকে, এরপরে চলে যায়, এই কথা মোটেই সঠিক নয়, এটা ভিত্তিহীন একটি কথা। আর এই ভিত্তিহীন কথার উপর ভিত্তি করেই আমরা সিন্নি সালাত বা অনেক বেতার জিনিস আমরা এটার সঙ্গে অ্যাড করে ফেলি, এটার আসলে কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই। একজন মানুষ মারা যাওয়ার পরে শুধু চল্লিশ দিন কেন, আপনি সবসময় তার জন্য দোয়া করবেন। কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন, মুমিনের উপর দায়িত্ব হলো যারা মারা গিয়েছে তার জন্য আমরা দোয়া করব, রব্বানা ফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়ার কোনো মেয়াদ নাই যে আপনি চল্লিশ মিনিট তো করবেন, এরপরে করবেন না, এরকম কোনো আয়াতে কোনো হাদিসে বলা হয় নাই। হাদিসে বলা হয়েছে একজন লোক মারা যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু
তার সদকায় জারিয়ামূলক কাজগুলোর সব জারি থাকে, কোনো ইলিমের কাজ করে তাহলে সেটাও জারি থাকে, নেক্সট সন্তান রেখে গেলে তার সব জারি থাকে, যে নেক্সট সন্তান তার দোয়া করে। এখানে নেক্সট সন্তান 40 মিনিট দোয়া করবে এরকম কোনো মেয়াদ দেওয়া হয় নাই। এজন্য যে কথাটি আপনি বলেছেন যে মায়া মুরব্বী থেকে শুনেছেন যে একজন লোক মারা যাওয়ার ফলে 40 মিনিট রোগ ঘরে আসা দেওয়া করে বা ঘরে থাকে, এটা কোরআন হাদিসের আলোকে এটা সঠিক নয়। আমরা জানি মানুষ মারা যাওয়ার পরে রোগটা হয়তো চলে যায় সাত আসমানের উপরে ইল্লিগিনে অথবা সাত জমির নিচে সিজ্জিনে গুণাগার হলে, আবার কারো রোগ কবর মধ্যে থাকে, কারো রোগ বেশ মধ্যে চলে যায়। জাজাকুমুল্লাহ সানা জাজা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জাজাকাল্লাহ, বলুন আপনার প্রশ্ন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। পহেলা প্রশ্ন হইল কি, আমরা তো সবসময় ওয়াজ মসজিদ তো হুনি বা এমনিও জানি তো ফান্দের কোন বার্থডে পার্টি পালন করা জায়েজ নাই। জি, এইটা অথচ দেখা যায় আমরা নবীর বার্থডে পার্টি পালন করুন রেলি দিয়া, মিছিল দিয়া, টাহদি মিছিল দিয়া, বড় শেখ কাটিয়া, এটা আম মানুষে করুন। এটা তো দেখা যায় আলিমুল্লাহ হোসেন লাগে এরাও বেশিরভাগ দাদা মিডিল মিছিল দেখা যায় তারাও করবা, অথচ ওয়াজ মসজিদ তারাও করুন যে এটা পারে না। আমরা নবীর যদি বার্থডে পালন করার জায়গ আছে, আমরা 7 মাসে পালন করা নিষেধ কেন? আচ্ছা, আর আর কোনো প্রশ্ন আছে আপনার? দুই নম্বর প্রশ্ন হইল কি, কোরআন হাদিস তো সবসময় শুনি দেন মধু খাওয়া এটা শরীরের লাগে খুব ভালো, এবলা বর্তমান জগত তো খাঁটি মধু জানতা কিলা চিন্তা কিলা বাজাতে যে কোনো মধু আনি খাওয়া ভালো খাইলে হও যে মধু, আগর কোরআন হাদিস যে মধু কথা আইছে ও মধু সমান নি জিনিসটা হঠাৎ একটা আমার খুব খুশি হইল। প্রথম প্রশ্ন আপনি যেটি করেছেন বার্থডে সম্পর্কে, যে নবী করিম সাহেব নিজেও ওনার বার্থডে করেন নাই, বা আপনি যে নমুনায় বলেছেন এই নমুনায় তো করার কোনো প্রশ্নই উঠে না। যে বা যারাই করতেছেন আলিম নামদারি আসলেরা সমাজ জন্য কলঙ্ক, এটা কোনো অবস্থায় সঠিক নয়। ইসলাম কোনো অবস্থায় এটাকে সমর্থন করে না। অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বার্থডে হিসাবে আল্লাহ আকবর বিলাউল আসলে কেক পর্যন্ত কাটেন, কেকের উপর লেখা থাকে মোহাম্মদ রসুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার কেহ গাড়ি সাজাইয়া গাড়িটা খালি রাখেন, জিজ্ঞাসা করলে ওনারা উত্তরে বলেন যে এখানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বসবেন, ওখানে নবী ইসলাম বসা আছেন, নবী ইসলাম এই র্যালিতে শরিক হয়েছেন। এটা ভিত্তিহীন কথাগুলো। এইভাবে কেহ আবার ডুল তবলা বাজনা বাজাইয়াও যেটাকে আল্লাহ নবী হারাম করেছেন এবং বলে গিয়েছিলেন কিয়ামতের পূর্বে কিছু লোক এমন একটা সময় আসবে মানুষের জিনাকেও হালাল করবে লাইসেন্স দিয়ে, মদকেও হালাল করবে লাইসেন্স দিয়ে, বাজনাকেও হালাল করা হবে ইসলামিক মিউজিকের নামে, ইসলামিক ওয়াইনের নামে, যেগুলো আজকে হচ্ছে। এটা কিয়ামতের বড় একটি আলামত, বড় একটি আলামত। যেহেতু এই ধরনের বার্থডে নবীর ক্ষেত্রে কেন কারো ক্ষেত্রে জায়েজ নয়, আমাদের ক্ষেত্রে জায়েজ আর কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, রসুল ইসলাম এটি করেছিলেন যে জন্মের তারিখ আসলে রসুল ইসলাম রোজা রাখতেন। জিজ্ঞেস করা হতো ইয়া রাসূল আপনি মানডে কেন রোজা রাখেন, তো কারণ হিসাবে কোন রসে বর্ণনা করেছেন যে প্রতি মানডে এবং তাল দিয়ে আমলনামা আল্লাহর কাছে উঠে আমি চাই ইউরফা আমলি ওয়ানা সয়াম, আমলটি উঠোক রোজা অবস্থায়। আবার কোনো কাজে আনসার করেছেন যে ওই তারিখে আমার জন্ম হয়েছিল, তো রসুল ইসলাম জন্মদিনে কেক কাটেন নাই, খান নাই, বরং রোজা রাখছেন। আমরাও যদি করতাম তাহলে হয়তো বা রোজা রাখতে পারতাম, কিন্তু আমরা দেখি ওই দিনকে আমরা বেশি খাবার অনুষ্ঠানে আমরা পরিণত করে দিই। আবার বলি ঈদ ডেই যদি হয় তাহলে সেখানে তো আবার মানে কী হবে কীভাবে। তো যাই হোক, যে ইসলামে বার্থডেকে কোনো প্রমোট করে না এবং বার্থডের নামে প্রচলিত রসুমকে এটা এবাদত হিসাবে পরিগণিত করা কোনো অবস্থায় জায়েজ নয়। হ্যাঁ, এক জন্ম হিসাবে যদি কেউ মনে মনে খুশি এধার করে, আপনার সন্তানের জন্মের দিনে আপনি তাকে খুশি করলেন, তাকে হয়তো আপনি কোনো বাতবন্দী করলেন, তিলাওয়াত দোয়া করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু রসুমাত হিসাবে করতেই হবে, যে বার্থডে পালন করতেই হবে এইভাবে জরুরি বা সওয়াব বা সুন্নত মনে করলে এটা বেদাত পরিণত হয়ে যাবে। আর এখানে গুনাহের কাজ জড়ানো হয় তাহলে অবশ্যই এটা গর্হিত, এটা অবশ্যই করা যাবে না। তাই আপনি যে বলেছিলেন ওইটা যদি জায়েজ হয় তা আমরা বার্থডে করি না কেন, এই প্রশ্নই আসে না কেন, ওইটাও জায়েজ নয়, কোথায় আমাদের বার্থডেগুলো করাও জায়েজ হবে না। আপনার আরেকটি প্রশ্ন হলো মধু সম্পর্কে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটার মধ্যে শিফা রয়েছে। ইয়েস, মধুর মধ্যে শিফা রয়েছে। আর প্রশ্ন হলো খাঁটি মধু পাওয়া যায় না, তো এটা হইল আরেকটি জিনিস। খাঁটি পাওয়া না গেলেও আপনি চেষ্টা করবেন খাঁটি পাওয়ার,
বা যাই পাইলেন না ইমামতে খানামা বলা হিসাবে, তো আপনি এটাই কমপক্ষে ইউজ করেন ইনশাল্লাহ। আপনি এই বিশ্বাস রেখে যে যদি খাঁটি মধু অবশ্যই ফায়দা হবে, আর একবারে খাঁটি পাওয়া যায় না সে কথাও সঠিক না, কিছু খাঁটি পাওয়া যায়, আপনি চাইলে অবশ্যই পাইবেন ইনশাল্লাহ। বিভিন্ন স্টোরে গেলে বা বিভিন্ন জায়গা থেকেও খাঁটি মধু পাওয়া যায়, একটু হয়তো প্রাইস একটু বেশি হতে পারে, তো ইনশাল্লাহ আমরা যেটাই পাইতেছি এটাও আমরা যদি আমরা শিফা হিসেবে ইউজ করি ইনশাল্লাহ আল্লাহ ফায়দা দিতে পারেন। জাজাকুমুল্লাহ খাইরান জাযা। জাজাকুমুল্লাহ খাইর। সম্মানিত ক্রমান্বয়ে দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রশ্ন নিয়ে আসছেন এবং গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আমরা আশা করব দর্শক শ্রোতা ভাই বোন এই প্রশ্ন উত্তর পর্বে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন নিয়ে আসছেন। একটি প্রশ্ন, বর্তমান সময়ে যে সৌদি আরব বিশেষ করে মহিলাদেরকেও একা যাওয়ার পারমিশন দিয়েছে, ওইটা শরীয়ত সম্মত ঠিক হবে কিনা? যেহেতু হজের কথা বলছি, হজ বা আমরা ওইটা অনেকে জানতে চান আর কি বিষয়টা একটু। বখারি শরীফের সহি হাদিস আরও বিভিন্ন কিতাব আদেশ এসেছে, সেই হাদিস অনুযায়ী মাহরাম ছাড়া এবং নিজের স্বামী ছাড়া কোনো মহিলার এতটুকু দূরত্বে চলে যাওয়া, যেখানে গেলে উনি মুসাফির হয়ে যাবেন, কোনো অবস্থাটা জাহিজ নয়। লা তাহিল্লু লা ইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবীর সাল্লাম বলেছেন এটা কোনো অবস্থায় হালাল নয় একজন মহিলার জন্য যিনি আল্লাহ বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, উনি মুসাফির হয়ে যাবেন, সরি এই পরিমাণ দূরে চলে যাওয়া, জি সরি আমি কথা বলতেছি। জাযাকুমুল্লাহ। জি, যে একজন লোক মুসাফির হয়ে যাবেন এতটুকু দূরের সফর একজন মহিলার জন্য কোনো অবস্থায় জায়েজ নয়। অতএব কোন গভর্নমেন্ট পারমিশন দিল না দিল এটার উপর ভিত্তি করে না, ইসলাম চলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে। হজ বা উমরার জন্য জায়েজ হবে না, সাধারণ ব্যাপারেও একজন নারীর জন্য নিজের স্বামী ব্যতীত অথবা মাহরাম ব্যতীত, মাহরাম বলতে কে? নিজের বাবা, নিজের সন্তান, নিজের ছেলে, নিজের নাতি, নিজের আপন ভাই, নিজের শ্বশুর, নিজের দাদা, নিজের নানা, এই ধরনের মাহরাম ব্যতীত একজন মহিলার জন্য মোটেই জায়েজ হবে না, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আখরাত বিশ্বাস করে। তো বর্তমান সময়ে এই যে আইন করা হয়েছে সৌদি আরবের পক্ষ থেকে, ওরা তাদের গভর্নমেন্টের একটি আইন, এটা ইসলাম মোটেই কোনো অবস্থায় সাপোর্ট করে না। শুধুমাত্র ফরজ হজের ক্ষেত্রে যদি কোনো মহিলার জন্য হজটা ফরজ হয়ে যায় আর উনি কোনো উপায় পাচ্ছেন না কোনো মাহরাম ব্যবস্থা করার, মানে কোনো মাহরাম নাই বা স্বামীও নাই, এবং নির্ভরযোগ্য মহিলা কাফেলার সঙ্গে যাদের সঙ্গে মাহরাম রয়েছে নিরাপদে সফর করার সুযোগ রয়েছে, ওই একটি ক্ষেত্রে ফরজ হজ আদায়ের জন্য ওই মহিলা আর এক মহিলাদের কাফেলার সঙ্গে, যে কাফেলার সঙ্গে গেলে নিরাপদ রয়েছে, যাওয়া জায়েজ হবে কি না হবে না, সেখানে কিছু সঙ্গে ওলামায়ে কেরাম পারমিশন দিয়েছেন, নতুবা কোনো ওলামায়ে কেরাম একজন মহিলার জন্য এইভাবে সফর করাকে জায়েজ করা দেন নাই। তাই হজ বা উমরার জন্য মাহরাম ব্যতীত বা স্বামী ব্যতীত ধরনের সফর করার কোনো সুযোগ ইসলামে নাই। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন ফরমোকা। জি লাইনে কে আছেন? জি বলুন আপনার প্রশ্ন আমরা শুনতেছি। জি আমার মনে হয়
লাইনে কোনো ফল্ট রয়েছে, আপনার কথা আমরা শুনতে পাইতেছি না। যারাই প্রশ্ন করবেন মেহরবানি করে টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি এই মুহূর্তে কে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আমি জানতাম স্যার। আমরা ছোটবেলা মসজিদ গেছি, গিয়ে আমরা শুনছি যে তোমার বেদিন, তোমার মুসলমান নন মুসলিম যারা মারা যায় আমরা পড়তাম ফিহা জাহান্নামা খালিদিনা, ওটা আমরা শিখছিলাম যখন। এখন আমি তো জানতাম স্যার, এখন যদি বেদিন খেয়ে মারা যায় আর ফ্রেন্ড বন্ধু হচ্ছে, আমরা কিতাব পড়তাম একটা কথা জানি জানতাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনার প্রশ্ন হলো ছোটবেলা আপনি শুনেছিলেন কোন নন মুসলিম মারা গেলে পড়তেন, আপনি যেটা বলেছেন একটু মানে শুদ্ধ হয় নাই, সেটি হলো ফি নারি জাহান্নামা খালিদিনা। কোরআন শরীফে বলা হয়েছে কাফের ক্ষেত্রে তারা জাহান্নামে হামেশা থাকবে, এটা পড়ার কথা অনেকে বলে থাকতেন, বাট আসলে কোরআন হাদিসের মধ্যে সেটি পড়ার কথাও কোনো নির্দেশ দেওয়া হয় নাই, অত আমরা সেটি পড়ব না। কোনো নন মুসলিম মারা গেলে শুনলে ফি নারী জাহান্নামা খালিদ আমরা এটা পড়তে যাবো না, এটা হাদিসেও বলা হয় নাই এবং কোনো কোরআন শরীফে এটা নির্দেশ দেওয়া হয় নাই। তো আমরা বলবো কোনটি? যে কোনো বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুসলমান মারা গেলে তো অবশ্যই আমরা ইন্না লিল্লাহ পড়বো, এটা সুন্নত। নন মুসলিম মারা গেলে আমরা কী পড়বো না পড়বো, এ পক্ষে বিপক্ষে কোনো কিছু আসে নাই বিদায়, আমরা না পড়লে কোনো সমস্যা নাই, সব জায়গায় সব কিছু পড়তে হবে এটা তো জরুরি নয়। এবার যদি কোনো নন মুসলিম মারা যায়, আপনি কিছু না পড়লে কোনো সমস্যা হবে না, আর যদি আপনি একটি বিপদ মনে করে লেসন এবং শিক্ষা যদি বলেও ফেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। কেন? কারণ আপনি এটাকে শিক্ষা নিলেন, উনি যাবে একজন মানুষ মারা গিয়েছে, সে একটি প্রাণী মারা গিয়েছে, আমিও তো আমারও প্রাণ রয়েছে, আমি একদিন মারা যাব, আজকে সে যেভাবে দুনিয়া থেকে খালিয়াতে যাইতেছে আমাকে দেবে খালিয়াতে যেতে হবে, আজকে সে হয়তো ইমান হারা হয়ে চলে গেছে, আমারও আশঙ্কা রয়েছে হয়তো কিংবা আমারও এই ব্যবস্থা হতে পারে, এজন্য আমি এটাকে লেসন নিয়ে আমি আমার নিজের বেলায় সংশোধন করব, মৃত্যুর জন্য তৈয়ারি করব। এই নিয়তে যদি কেহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ফেলেন, সেটা নাজায়েজ হবে না। অথবা হয়তো আপনার কোনো ফ্রেন্ড বা বন্ধু তার সঙ্গে একটা সম্পর্ক ছিল, এই হিসাবে যদি আপনি ইন্না লিল্লাহিটা আপনার একটা বিপদ মনে করলেন, সে তো আপনার একজন মানুষ ছিল, যদিও তার কর্মফলে সে জাহান্নামে যাবে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষ হিসাবে তো অনেক কাফেরও অনেক ক্ষেত্রে তো বিভিন্ন ভালো কাজেও সহযোগিতা তারা করেছে, করতে পারে, যদিও তার এই ভালো কাজের ফলটা তারা দুনিয়ায় পেয়ে যাবে, আখেরাতে আল্লাহ দেবেন না। তো আপনি ইন্না লিল্লাহ পড়লেও কোনো বাধা নাই, বাট কোনো হাদিসে পড়ার কথাও আসে নাই, না পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? থাকলে থাকলে মনে করো কাপড়ে বারো লাগি রাখিলা আপনার প্রশ্ন হলো একজন লোক, উনি অলরেডি উনার ফরজ হজ আদায় করে ফেলেছেন, আরও কিছু পয়সা উনি জমা করেছেন এবং কর্দে আসানা হিসাবে কোনো মসজিদে হয়তো আপাতত উনি দিয়ে রাখছেন, মনে মনে নিয়ত যে ওই পয়সা দিয়ে তিনি হজ করবেন, কিন্তু বর্তমানে হজের যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, অনলাইনে বুকিং করতে হয়, কেউ বুকিং পায় কেউ পায় না, আবার দেখা যাচ্ছে যেখানে মুসলিম মুসলিমের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিতেছে, যে মাহরাম ছাড়াও যাওয়া যাবে বা এই সমস্ত অনেক ঝামেলা, তো এই সমস্ত সামনে রেখে যদি ওই ব্যক্তি পুনরায় হজে না যান তাহলে কি কোনো সমস্যা হবে? যেহেতু ওটা নিয়তে ছিল, কোনো মান্যত মানেন নাই, তো দ্বিতীয়বার ওনার জন্য হজে যাওয়াটা এটা মোস্তাহাব, একটি নফল হিসাবে উনি সব পাওয়ার কথা ছিল, তো নফল আবাদত ঐচ্ছিক, আপনি চাইলে করতেও পারেন,
না করলেও কোনো সমস্যা হবে না। তো আপনার দ্বিতীয়বার হজে যাওয়া যেহেতু নফল, যদি সুযোগ থাকে আপনি গেলেন, না গেলেও কোনো গুণ হবে না। এবার ওই পয়সাটা যদি আপনি এইভাবে কর্জে আসানে রাখেন, ইনশাল্লাহ অবশ্যই সব পাইছেন, সব পাইবেন। এবং কর্জে আসানার সব কী পরিমাণ, একটা হাদিসে বলা হয়েছে যে কর্জে আসানা দিলে আপনার সমান অ্যামাউন্ট যদি ডেইলি আপনি সদকা করেন, যে পরিমাণ সব পাওয়ার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ডেইলি এই পরিমাণ সব রামানামা দিতেছেন ইনশাআল্লাহ। এবং কোনো মসজিদ দিয়ে থাকলে ওই মসজিদে যত ইবাদত হচ্ছে, ওই ইবাদতের সব আপনার মনামায় জমা হইতেছে মাশাআল্লাহ। তাই আপনার নফল হজ্জে যাওয়া এটা ফরজ নয়, সুযোগ পাইলে গেলেন, না গেলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হজ ফরজ মাত্র লাইফে একবার। এরপরে গেলে নফল হবে, অবশ্যই সব আছে, বাট জরুরি নয়। নফলের মানা হলো আপনি ইচ্ছা করলে যেতে পারবেন, না গেলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান দাদা। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে না, খুবই ক্লিয়ার, মানে আপনারও ক্লিয়ার নাই। সরি, যারাই ফোন করবেন, এর আগে আপনি যে লাইন থেকে কথা বলতেছেন, যে ফোন ইউজ করতেছেন, একটু চেক করে নিয়েন ইনশাআল্লাহ, আপনার আওয়াজটা একদম ক্লিয়ার হয় নাই। আমরা পরবর্তী কলে যাচ্ছি, ঠিকই রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, ফয়লা আমি কইতাম সাইয়াল যে আপনারা যে প্রোগ্রাম করলেন এটা খুব সুন্দর, আমরা খুব উপকৃত হই। আলহামদুলিল্লাহ, আপনার ইন্টারে অনলাইন একা আদব আমি প্রোগ্রাম করলাম, আর আমাদের বুঝাই একবার লাগে। আর আমার একটা প্রশ্ন হইল যে ফরজ নামাজ মেইনলি না নফল সুন্নত নামাজ মেইন, ওটা তো বলবে। আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার যদি আগর প্রশ্ন হলে বুঝিয়ে তখন এখান থেকে বুঝছেন সবথেকে ইম্পর্টেন্ট গিয়া ফরজ। বখার শিবর হাদিসের মাঝে আছে নবী ইকরামের ফরমাইন, ফরজ ছাড়া তো কেউ আল্লাহর মাহবুব অন্ত ফারতু নাই। এটা নাম্বার ওয়ান, ফরজ বেশি গুরুত্বপূর্ণ। আর নফল তো নফলই, নফল মানলে গিয়া আপনি সাইডে পড়তে পারবে, এক্সট্রা সব পাইবা, না পড়লেও কোনো সমস্যা নাই। এটাকে সবসময় গুরুত্বপূর্ণ কোন জিনিস, নফল ইখেজ ফরজ। আর বাদে আপনি নফল যেটা করছেন, এই নফল যত বেশি পড়বা আল্লাহর নৈকট্য অর্জন হইব। ঠিক আছে, হাদিসও আছে যে নফল পড়তে পড়তে একজন বন্দা আল্লাহর নিকটে যায়গি এবং ফুল আল্লাহ পাকের কন্ট্রোলে চলে যায়, গুনাতেই নিজের বসাইতে পারে, তার হাত পাও সব কিছু আল্লাহর কন্ট্রোলে যায়গি। তো নফলের দরকার আছে, ঠিক আছে, বাট বেশি প্রয়োজন হইল কি ফরজর। কঠিন খেয়ামত যদি ফরজর মধ্যে কোনো কাটিয়ে দেখা দেয়, নফল মধ্যে পুরা ঘর হইব। এবং সুন্নত নফলের কারণে নবীগঞ্জন সফা তোমরা বেগ জুটব, বাট অলওয়েজ ফরজের লগিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফরজের লগিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছাড়া তো কোনো উপায়ও নেই। ঠিক আছে, জাজাকুমুল্লাহ আহসান জাজা। এক হাদিসও আছে, একজন আরবি এইসেন নবীর খেদমত, হলি রাসূলুল্লাহ আমি ডেইলি কোন নামাজের ফলাও লাগবো? তো রাসূলুল্লাহ ফরমাইল ফার্স্ট ওয়াক্তের ফরজ নামাজ পড়া জরুরি। বলে এছাড়া অন্য নামাজ কইনের বাদ হইলগিয়া ইল্লাং তাতাওয়া, যদি তুমি অপশনাল হিসাবে তুমি ইচ্ছা হলে পড়তে চাও সব পাইবে, না পড়লে কোনো গুণহিত নাই। সমান দিকাইলা ইয়া রাসূলুল্লাহ মালের ক্ষেত্রে কোনটা জরুরি? ফরমাইলা যকাত দেওয়া। বলে যকাত ছাড়া কোনটা জরুরি নেই? হয় না, আর জরুরি নাই, বাট তুমি ইচ্ছাকৃত ভাবে যদি করতে চাও, এক্সট্রা করতে চাও, তো সব পাইবে, না পড়ছো তাহলে ইনশাআল্লাহ। সমান রোজা ফরমাইলা যে রমজান শরীফ রোজা লগে ফরজ, আর বাকি লগে তুমি ইচ্ছাকৃত ভাবে পড়তে চাও নফল হিসাবে, তো এটা তোমার ইচ্ছার ব্যাপার, হলে সব পাইবে, না হলে কোনো গুণা নাই। তো এই হাদিস থেকে বোঝা গেল মেইন জিনিস কোন জিনিস, ফরজ। ফরজ ছাড়া কোনো উপায় নাই, ফরজ ছাড়া কোনো উপায় নাই, ফরজের সবচেয়ে ইম্পর্টেন্ট। ফরজ খারাপ হয় যেটা করাও লাগবো, এবং কোরআন এবং হাদিস তারা যেটা পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশে যেটা নির্দেশিত হয়েছে, যেটা কোরআন থাকি পরিষ্কারভাবে বুঝিল আদার, এটা হয় ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, যকাত দেওয়া ফরজ, তৌফিক তাহলে হজ করা ফরজ, এগুলো ফরজ বাদতের ভিতরে পড়ে। ডেইলি ফাঁস অক্তর নামাজর মাস থাকি 17 রাখাতলগিয়া ফরজ, আর 3 রাখাতলগিয়া ওয়াজিব বিতিরর, আর বাকি 12 রাখাত পড়ি আমরা সুন্নতে মুয়াক্কাদা। ফজরের আগে 2 রাখাত, জোহরের আগে 4 রাখাত, জোহরের পরে 2 রাখাত, মাগরিবের পরে 2 রাখাত, এশার নামাজের পরে আরও 2 রাখাত, এই 12 রাখাত হলো সুন্নতে মুয়াক্কাদা। অবশ্যই সুন্নতে মুয়াক্কাদা সব রয়েছে, যারা সুন্নতে মুয়াক্কাদা রেগুলার পড়বে সুবহানাল্লাহ, তাদের জন্য একটি মহল তৈয়ার করবেন আল্লাহ, তাদের জন্য একটি গড় নির্মাণ করবেন এবং তাদের গুনাহ মাফ হবে। বাট
যদিও সব রয়েছে নফল বা সুন্নতের, কিন্তু গুরুত্বপূর্ণ যেটি সেটি হলো কি ফরজ। ফরজ ব্যতীত আমরা কোনো অবস্থায় জাহান্নাম এবং জান্নাতের উঁচা মকাম পাইতে হলে, নবীর শফাআত জুড়তে হলে অবশ্যই আমাদের নফল আমরা বেশি যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জি, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। এই পর্বটা হচ্ছে আপনাদের প্রশ্নের জন্য, আপনারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন। আজকে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম, অনেকে আমরা উপকৃত হচ্ছি ইনশাআল্লাহ। এখানে আমাদের প্রতি শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত 9:00 থেকে 10:30 পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকে। প্রথমে একটা বিষয়ভিত্তিক আলোচনা হয়, তারপরে আপনারা প্রশ্ন করেন, আমরা বিভিন্ন প্রশ্নের আলোচনা প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন হাদিসের আলোকে। তো আমরা আজকের রাজ্য বিষয়টি ছিল নামাজ প্রসঙ্গে, যে নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল মশিউ ইলাইহা তুকতাবু বিহা রাজাত ওয়া তুহাত্তুল খাতায়া। নামাজের জন্য যখন একজন লোক ঘর থেকে বের হয়, তখন তার প্রত্যেকটা কদমে কদমে নেকি লেখা হয়, এক একটা দরজা বুলন করা হয়, এক একটা গুনাহ মাফ করা হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাং তাতাহ্হারা ফি বাইতিহি, যদি একজন লোক ঘর থেকে অযু করে বের হয়, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, তারপরে মসজিদে যাওয়ার জন্য সে ঘর থেকে বাহির হলো, লাইয়াকযিয়া ফরিযাতাম মিন ফরায়িদিল্লাহ, কোনো একটি ফরজ আদায় করার জন্য, কানাত খুতুওয়াতু ইহদাহা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, প্রত্যেকটি কদমে একটি নেকি লেখা হবে এবং একটি দরজা বুলন করা হবে। আর আরেকটা হাদিস এসেছে, ইল্লা হাত্তাল্লাহু আনহু সাইয়াতান, একটি গুনাহ রিমুভ করা হবে, মাফ করে দেওয়া হবে। আমরা লাইফে কত কদম দিয়েছি হয়তো আমাদের হিসাব নাই, কিন্তু হিসাবগুলো আল্লাহ পাক রাখতেছেন, কঠিন কিয়ামতে সেই অনুপাতে হিসাব দেওয়া হবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, তুআদ্দু যিয়াফাতু ফিল জান্নাতি বিহা কুল্লামা গাদা ইহাল মুসলিম আও রাহা। হাদিসটি কি, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সকাল বিকাল মসজিদে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ সকাল এবং বিকাল মানে সব সময় জান্নাতে তার জন্য মেহমানদারি হিসাবে খাবার রেডি রাখবেন। আরেকটি ফায়দা হলো, ইয়াগফিরুল্লাহু বিহা যুনুব ফিমা বাইনা ওয়া বাইনা সালাতিল্লাতি তালিহা, এক নামাজ পড়ার পরে আরেক নামাজ পর্যন্ত সময়ের মধ্যবর্তী সকল গুনাহ এই নামাজ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইতাওয়াজ্জাউ রাজুলিমুন, একজন মানুষ সুন্দর করে অযু করে, ফায়ুসিল ওয়াজু এবং সঠিকভাবে অযু করে, ফায়ুসাল্লি সালাতান এবং নামাজ পড়ে, ইল্লা গফরাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনা সালাতিল্লাতি তালিহা, এই নামাজের মাধ্যমে ওই নামাজ থেকে নিয়ে নেক্সট নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের সগিরা গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সমান আরেকটি হাদিসে বলা হয়েছে, মা মিন মুসলিমিন তাহাজুরুহু সালাতুন মাতুন ওয়াহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, মা সুন্দরভাবে অযু করে নামাজ পড়লে এই নামাজের মাধ্যমে আরেক নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনার জন্য কফফারা হয়ে যায়। আরেকটি পয়েন্ট হলো, ফেরেশতারা কিন্তু সব সময় তার জন্য দোয়া করেন, তুসালিল মালাইকা। হাদিসে বলা হয়েছে, জামাত যখন নামাজ নামাজের পড়ছে, কমপক্ষে 25 থেকে 27 টাইমস এক্সট্রা সওয়াব দেওয়া হয়। মসজিদের ব্যবধানে গিয়ে সওয়াবটা তো আরও বাড়িয়ে দেওয়া হয়। মসজিদে হারামে হলে এক নামাজে 100,000 নামাজের সওয়াব দেওয়া হয়। মসজিদ নববীতে কোনো বর্ণামতে 50,000, মসজিদে আসার ক্ষেত্রে এক বর্ণামতে এক নামাজের মাধ্যমে আপনি পাবেন 1,000